হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে অবগত করার জন্য চলে এসেছি। তো হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই জিমেল চালাই, আমাদের অনেকেরই জিমেল অ্যাকাউন্ট আছে। তো দেখা যায় অপ্রত্যাশিতভাবে আমাদের জিমেল অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায়, এবং এই হ্যাকের অ্যাক্সেসগুলো তারা কীভাবে পায় আজকে আপনাদের বিস্তারিত বলবো, এবং কী করলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হবে না সেটার নিশ্চয়তা দিব এবং শিখিয়ে দিব কী কী করতে হবে। তো আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংসে, এবং সেখান থেকে আপনাদের একটু নিচে যেতে হবে, এবং এখান থেকে আপনাদের গুগল নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। তো এখানে কি আছে, তো আমরা আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইলে হ্যাকাররা অ্যাক্সেস পায়। তো এই গুগলে এই সেটিংটা করলে আপনাদের কেউ আর আপনাদের জিমেলে অ্যাক্সেস করতে পারবে না, এবং হ্যাকিং অনেক কষ্টকর হবে। তো আমরা এই গুগলে চলে গেলাম, এবং এখানে আপনার অ্যাকাউন্টটা এখানে শো করবে। জাস্ট এখানে আপনার জিমেলটা দিবেন, তারপর এখানে জিমেলটা সেট করার পর এখানে আপনারা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবেন। করার পর এখান থেকে আপনার সকল তথ্য চলে আসবে। এখানে অনেকটা এখানে পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ডেটা, তারপর এখানে সিকিউরিটি, পিপুল শেয়ারিং, তারপর পেমেন্ট সেন্সাস রেভেশন সবই এখানে আছে। তো আমরা যেটা যাবো সেটা হলো সিকিউরিটি। তো সিকিউরিটিতে যাওয়ার পর এখানে আমরা আমাদের সিকিউরিটিগুলো দেখতে পারবো। তো আপনাদের আমি সাজেস্ট করবো সবসময় আপনারা এই সিকিউরিটিগুলো অন করে রাখার চেষ্টা করবেন। টু স্টেপ ভেরিফিকেশন সবচাইতে বেটার একটা ইয়া আপনার সিকিউরিটি, এটা লাগিয়ে রাখবেন, এবং ফোন ভেরিফিকেশন এটাও পারলে লাগিয়ে রাখবেন, এতে আপনাদের জিমেলটা অনেকটা সিকিউর থাকবে। তো এখানে আপনারা একটু নিচে আসেন। নিচে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন, সেটা হলো থার্ড পার্টি অ্যাপ উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস। তো থার্ড পার্টি অ্যাপস উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস এটার মানে কি, এটার মানে হলো বন্ধুরা থার্ড পার্টি যে অ্যাপগুলো আছে সেইগুলো আপনাদের জিমেলে অ্যাক্সেস করতে পারবে আপনাদের জিমেল। তারা চাইলেই কিন্তু আপনাদের জিমেল হ্যাক করে নিতে পারবে একদম সহজে, আপনার পাসওয়ার্ড, আপনার সব কিছু তারা দেখে নিতে পারবে। তো এই থার্ড পার্টি অ্যাপ দেখেন আপনার মোবাইলে কী কী দেওয়া আছে, যদি আপনি ভুল ক্রমে কোনো একটা থার্ড পার্টি অ্যাপকে পারমিশন দিয়ে থাকেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে এবং আপনাকে দেখাবে। তো আপনি যদি চান এখান থেকে আপনি অপ্রয়োজনীয় যে অ্যাপটা আছে যেটাকে আপনি পারমিশন দিয়ে রেখেছেন থার্ড পার্টি অ্যাপ, সেটাকে আপনি জাস্ট ক্লিক করেন, ক্লিক করে এটাকে আপনি রিমুভ করে দেন। তো এখানে আমি এইটাকে রিমুভ করব, তো এটার উপরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা আমার সকল পারমিশন নিয়ে নিয়েছে। তো আমরা এটার উপরে ক্লিক করার পর এখানে রিমুভ অ্যাক্সেস এটাতে ক্লিক করে দেবো। দেওয়ার সাথে সাথে এমন ইন্টারফেস শো হবে, আপনি ওকে করে দেবেন। তো ওকে করে দিলে এই যে অ্যাপটা সেটা আমার মোবাইলে আমাদের এই জিমেলে আর কোনো অ্যাক্সেস পাবে না, সে আমাদের এই জিমেলটা কোনোভাবেই হ্যাক করতে পারবে না। তো আজকে আপনাদের এতটুকুই দেখালাম যে আপনার এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন সাইটে আপনারা গিয়ে, সরি, বিভিন্ন অ্যাপ নামিয়ে আপনারা জাস্ট এটা পারমিশন দিয়ে দেন, আপনাদের জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেন অ্যালাও করে। তো এতে কী হয়, আপনাদের যে জিমেলটা আছে সেটার অ্যাক্সেস ওই অ্যাপের যে মালিক আছে, অ্যাপের যে কোম্পানি, তারা কিন্তু অ্যাক্সেসটা পেয়ে যায়, এবং তারা চাইলে কিন্তু আপনার পাসওয়ার্ড এবং জিমেল উভয়ই আপনারা তারা দেখতে পারবে, ঠিক আছে। তো আপনারা ভুল করেও থার্ড পার্টি অ্যাপগুলো ইউজ করবেন না। যদি ইউজ করে থাকেন যেভাবে আমি আপনাদের দেখালাম ঠিক সেইভাবে আপনারা আপনাদের গুগলে গিয়ে এবং ওই সিকিউরিটি অপশন থেকে আপনারা জাস্ট ওই থার্ড পার্টি অ্যাপগুলো রিমুভ করে দেন এখন থেকে, এখনই, কারণ যত দ্রুত সম্ভব আপনারা এগুলো রিমুভ করে দেন। অবশ্যই চেক করেন এটা কি আপনার অন আছে কি না, বা আপনার কয়টা থার্ড পার্টি অ্যাপ আপনার মোবাইল অ্যাক্সেস আছে। তো জাস্ট